ভিউয়ার্স আসালাম সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোচনা করব এইচএসসি পরীক্ষা এবছর হবে না জেএসি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার ফলাফল দেওয়া হবে এই বিষয়টি সবাই জানেন এখন বিষয় হচ্ছে যে এইচসি এইচএসি পরীক্ষার যে ফলাফল ঘোষণা করা হবে আসলে সেক্ষেত্রে জিপিএটা কিভাবে নির্ধারণ করা হবে এই বিষয় নিয়ে অনেকেই চিন্তিত আমি চেষ্টা করব আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদের বুঝিয়ে দেওয়ার একটি নিউজ আপডেটের মাধ্যমে এই নিউজটি অবশ্য প্রকাশিত হয়েছে দৈনিক শিক্ষার ওয়েবসাইটে তাই একটি অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দৈনিক শিক্ষায় প্রকাশিত সংবাদটির শিরোনাম ছিল এবারের এইসিসিতে কে কোন জিপিএ পেতে পারে বোর্ডগুলো হিসাব শুরু এর বিস্তারিততে বলা আছে সরাসরি পরীক্ষা না নিয়ে জেএসি এসএসসি ও সমমানের পরীক্ষার গড় ভিত্তিতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ঘোষণার পর এখন কয়েকটি বিষয় মাথায় রেখে মূল্যায়নের প্রক্রিয়াটি শুরু করেছে শিক্ষা বোর্ডগুলো নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বৃহস্পতিবার রাতে দৈনিক শিক্ষাকে বলেন যে শিক্ষার্থীরা জেএসসি ও এসএসসিতে জিপিএ পাস পেয়েছিল তারা এইচএসসিতেও জিপিএ পাস আসবে কিন্তু কেউ এসএসসিতে এসিতে জিপিএ ফাইভ কিন্তু জেএসসিতে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেল সেই শিক্ষার্থীর ফল এবার জিপিএ ফাইভ হবে না তবে জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এর কম হবে না আর বিষয়ভিত্তিক ফল নির্ধারণে জেএসসি এসএসসি ও এইচএসসি পর্যায়ের বিষয়ভিত্তিক ম্যাপিং করা হবে অর্থাৎ এই তিন পর্যায়ের যে বিষয়গুলো মিল আছে সেগুলোকে এককভাবে দেখা হবে এদিকে গড় সিদ্ধান্ত জটিলতা দেখা দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট বা বিএম শিক্ষার্থীদের ফল নির্ধারণ করা নিয়ে এ পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা দুটি সরাসরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত হয় প্রথম বর্ষের ফল এরই মধ্যে প্রকাশিত হলেও দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তাহলে এই শিক্ষার্থীদের ফল কি শুধু প্রথম বর্ষের ফলের ভিত্তিতে অনুষ্ঠিত হবে নাকি তাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষা বোর্ডের অধীনে নেওয়া হবে তা নিশ্চিত নয় এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড মোরাদ হোসেন মোল্লা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এদিকে অটোপাসের ফলে নিজেদের লাভ ক্ষতির হিসাব কষতে শুরু করেছেন পরীক্ষার্থীরা নানা অঙ্ক কষছেন তারা সবচেয়ে বেশি খুশি যাদের আগের দুটি পরীক্ষাতেই জিপিএ রয়েছে যাদের কোনো একটি পরীক্ষার ফল খারাপ তারা ভালো মানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে কিছুটা দুশ্চিন্তে সব শিক্ষার্থী পাশ করার নামি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়া নিয়ে ভর্তিচ্ছুদের মধ্যে গভীর উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে সন্তানদের সঙ্গে টেনশন করছেন অভিভাবকরাও অর্থাৎ এই খবরটি পরে আমি যে বিষয়টি বুঝতে পারলাম যে ফলাফল তো এসএসসি এবং জেএসসির ভিত্তিতে ঘোষণা করা হবে কিন্তু বিষয়টি হচ্ছে যে অনেকের জেএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ এসএসসির ভালো তাদের হয়তো এইচএসসি পরীক্ষার প্রিপারেশনটা ভালো ছিল অনেক ভালো রেজাল্ট আসতো কিন্তু এখন যদি গড় ভিত্তিতে দেওয়া হয় তাহলে সেই জেএসির বা এইসএসসির যে দুইটি পরীক্ষার যে কোনো একটি পরীক্ষার রেজাল্ট কম থাকার কারণে তার কিন্তু এইস এসসির রেজাল্টও কম চলে আসবে এই বিষয়টি নিয়ে আসলে ভাবা হচ্ছে আর বোর্ড কর্মকর্তারা যে বিষয়টি নিয়ে ভাবছেন যে আসলে বিভিন্ন দিক থেকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই বিষয়গুলো নিয়ে এখন অনেক হিসেব কষাকষি শুরু হয়ে গেছে তবে এই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হবে যখন রেজাল্ট ঘোষণা করা হবে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার চ্যানেলের সব ভিডিওগুলো চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ সবাইকে